আমরা আমাদের খেয়াল খুশি মতো নিজেরা নিজেদের অবস্থানকে ঠিক রেখে আমরা ওস্তাদকে গ্রহণ করি। আমার অবস্থান আগে ঠিক, তারপরে ওস্তাদ। কয়েকটা ছাত্র নাকি ছিল, হাজি সাহেবের বেটা, পড়ালেখা করে না, এত দুষ্ট দুষ্ট, হাজি সাহেব খুব পেরেশান, এদেরকে কেমনে শিখাবে। একের পর এক জাগির মাস্টার আনে, আনার পরে জাগিরদাররা সাত দিনও টিকতে পারে না, এমন তেরার তেরা। দুই ছেলে, একটার নাম আবদুল্লাহ আর একটার নাম ধরেন আব্দুর রহমান, এতই বদমাইশ এই দুটা, কোনোভাবে পড়ালেখা করে না। হাজি সাহেব অনেক চেষ্টা করে, অনেক দিন পর হাজি সাহেব খবর পাইছে অমুক গ্রামে একজন মৌলবী শিক্ষক আছেন, উনি নাকি পিটায়া গরু পর্যন্ত মানুষ করে ফেলায়। এরম শুনছেন না আপনারা? ওরে বাবারে বাবা, করা সার যাকে বলে। তো উনি অনেক যোগাযোগ করে বলছে আমার ছেলে দুইটারে তো মানুষ করা দরকার, আপনি একটু মৌলভী সাহেব আপনি একটু আসেন আমার বাড়িতে, লজিং থাকেন, কি হয়েছে আপনার ছেলেদেরকে, এরা কোনো শিক্ষক টিক্ষক কাউরে মানে না, এদের দাপটে বাড়িতে লজিং মাস্টার সাত দিন টেকে না। বলছে কোনো ব্যাপার না, কত এইগুলার সাইজ করলাম আমি, কিন্তু আমারে পূর্ণ স্বাধীনতা দিতে হবে, তাইলে আমি আপনার ছেলে পেলেকে পড়ালেখা করাবো। ঠিক আছে, লজিং মাস্টার বাড়িতে চলে আসছে, আসার পরে ডাক দিছে আবদুল্লাহ আব্দুর রহমান আসনি, ওরা দেখছে নতুন সার আইছে, এদের তো সাইজ করাই লাগবে, অল্প দিনের মধ্যে বিদায় করা লাগবে। উনি ডাক দিছে আবদুল্লাহ আব্দুর রহমান, তোমাদের বাংলা ইংরেজি অঙ্ক গণিত যত কিতাব আছে সবগুলো নিয়ে আস। ওরা তো মেজাজ খারাপ, আইসাই পড়ালেখা, বাবা দাঁড়ান। সাথে সাথে আবার বলছে আর শোনো একটু কেরোসিন আর একটা ম্যাচের কাঠি নিয়ে আইসো। ওরা চিন্তা করছে এতদিন সব সার কিতাবাদি আনতে বলছে কিন্তু কেরোসিন আর ম্যাসের কাঠি আনতে বলেনি, ব্যাপার কি? ওরা কেরোসিন ম্যাসের কাঠি আগে নিয়ে আইছে, নিয়ে এসে বলছে স্যার কেরোসিন আর ম্যাসের কাঠি আনছে কিন্তু কিতাব কেন আনতে বলছেন, করে আগরে বেটা আইনে দেখ কি করি। নিয়ে আসার পরে বলে আসো কিসের পড়ালেখা, দুনিয়াটা ছোট্ট একটু দুনিয়া, এই কিতাবাদি পড়তে পড়তে জীবনটা শেষ হয়ে যাবে, কোনো পড়ালেখা নাই, আগুন লাগাও বাংলা কিতাবে আগুন লাগাও। ওরা তো খুঁচিয়ে এতদিন পরে একটা স্যার পাইছে, বাংলা কিতাব পুরানোর শেষ, আবার ইংরেজিতে লাগাও, ওরে উৎসব, কিতাব পুরানোর উৎসব। ওইদিকে হাজি সাহেব দূরের থেকে দেখতেছে, আনলাম পড়ানোর জন্য, ওস্তাদ এসে দেখি কিতাবাদি পুরাই। হাজি সাহেবকে উনি সিগন্যাল দিছে আপনি টেনশন নেন না, যা করা লাগে, আমার উপর স্বাধীনতা বলছি না, ছাইড়া দেন আমার উপর, সব কিতাব পড়ানোর পর কোনো কিতাব পড়ালেখা চলবে না, এখন থেকে খালি আমরা খেলাধুলা খেলাধুলা। ওরা চিন্তা করছে এতদিন পর না একটা ভালো মানুষ আমাদের বাড়িতে আসছে। বিকাল হয়েছে, কয় বল টল সব নেও, নিয়ে চলো আমরা মাঠের দিকে যাব। মাঠের দিকে রওনা হয়েছে, বল টল নিয়ে, এত ভালো স্যার জীবনে দেখে নাই, কি স্যার ইনি খেলাতে নিয়ে যাচ্ছে আমাদেরকে বিকালবেলা, কিতাব তো আগেই পুরাই ফেলাইছে, পড়া কিসের কি আন্দাজে। যাইতে যাইতে কিছু দূর যাওয়ার পরে এখন স্যার বলতেছে আবদুল্লাহ বাবা দেখছো সামনে একটা তাল গাছ, বলছে জি স্যার, কয় তাল গাছে দেখছো ষাটটা পাখি দেখা যায়, কয় জি স্যার দেখছি স্যার, কয় ধরো এই তাল গাছ থেকে ষাটটা পাখির মধ্যে থেকে তিনটা পাখি উড়াইয়া ওই যে দূরে খেজুর গাছ, খেজুর গাছে যায় বসলো, তাহলে বলো তো বাবা আবদুল্লাহ তাল গাছে কয়টা পাখি থাকে? আবদুল্লাহ একটু সরল সোজা, একটু অত বেশি পাকা না, ও প্রায় মুখ দিয়া বাইর করেই ফেলাইছে, সাথে সাথে একটু পিছনে ছিল আব্দুর রহমান, ও হাঁক দিয়ে বলছে ও বড় ভাই খবরদার উত্তর দিস না, স্যার কিন্তু আমাদের গণিত শিখাইতাছে। বুঝছেন, ও তো বুঝা হালাইছে, ও তো চিন্তা করছে তাই তো স্যার আপনি এই সিস্টেমে কিতাব পুরে আমাদেরকে পড়ালেখা শিখাবেন। উনি এসে ইস্তেফা দিছে, দিয়ে কয়েছে হাজি সাহেব বই খাতা যা পুরাইছি টাকা আমার থেকে নেন, কিন্তু এইগুলারে আমি মানুষ বানাইতে পারবো না। প্রিয় ভাইরা, এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে লামিয়াকুনিল্লাযিনা কাফারুর সাথে আমরা আমাদের নিজেদের হাস্তি নিজেদের মন ওইটাকে আগে ডিটারমাইন করে ঠিক করে রাখি, যে আমি আমার একটা মত আমার একটা স্টাইল আমার একটা ধরনের উপর আমি কায়েম আছি, এরপরে স্যার কি বললো হুজুর কি বললো ওটা গ্রহণ করা না করা কিভাবে করবে এটা আমার দেখার বিষয় নয়, উনি বলনেওয়ালা বলে যাবে আমি আমার মতো করে ব্যাখ্যা করে যাব, আমি এইটা গ্রহণ করতে রাজি নাই, কথা ঠিক কি না? এই চরিত্র যদি আমাদের মধ্যে হয় প্রিয় ভাইরা, তাহলে কোনো দিন আমাদের মধ্যে সহি সুন্না কোরআন আমাদের মধ্যে দখল করার জায়গা পাবে না। এই জন্য মনকে আগে হোয়াইট করতে হবে, আত্মাকে পরিষ্কার করতে হবে, সুন্নাকে গ্রহণ করার মেন্টালিটি নিতে হবে, খালি মুখে না অন্তরে সত্য উদ্ভাসিত হলে যে গ্রহণ করতে পারবে। আল্লাহ রসুল বলছেন ওরাই হচ্ছে আমার উম্মত হওয়ার বৈশিষ্ট্য মণ্ডিত, সামিআনা ও আতানা, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন তারা যা শুনে শোনার সাথে সাথে বলে আগে পিছে কিচ্ছু জানি না, আমার রসুল যা বলছেন তাই আমার জীবনে মেনে নিলাম। প্রিয় ভাইরা, আয়াতের শিক্ষা আজ থেকে 1400 বছর আগে যেটা ছিল ওইটার প্রেক্ষাপটটা ভিন্ন,
কিন্তু এখনকার হিসাব যদি আমরা একটুখানি নিজেদের জীবনে মিলাই বাইনার আলোকে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার প্রতি আল্লাহর নবীর ওহিগুলাকে সংরক্ষণ করেছেন, কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করেছেন, কিয়ামত পর্যন্ত এর মধ্যে কোনো বিকৃতি আসবে না, কিয়ামত পর্যন্ত রসুলের জীবন চরিত্রের মধ্যে আপনার আমার জন্য চলার পথেও দেয়া হয়ে গেছে। আপনি আমি খুব করে বলি, আল্লাহ আমাকে যে বুঝ দিছে, আমার সামনে যদি সুন্নাত উদ্ভাসিত হয়, সহি কথা উদ্ভাসিত হয়, আমার সামনে যদি কোরআনের পারফেক্ট কথাটা আমাদের সামনে উপস্থাপন হয়ে যায়, তাইলে আমরা দেরি করব না, আমরা মুহূর্তের মধ্যে এইটাকে গ্রহণ করে নিব। এই বাক্য, এই শব্দ, এই আয়াত, এই আদর্শ সব আমরা গ্রহণ করে নিব। কিন্তু যেই না আপনারা আমার সামনে কোরআন সুন্নার সঠিক কথাটা উপস্থাপিত হয়, আমাদের চরিত্র পর্যন্ত সেই মানুষগুলার চরিত্রের কতকগুলা ধাপ এসে গেছে, তখন আমরা আমার পীর, আমার মুর্শিদ, আমার মাশায়েক, আমার হুজুর, আমার বুজুর্গ, আমার আব্বা, আমার দাদা, আমার উমুক, আমার তরিকা, আমার মাজহাব নানান কথা বলি, বলার পরে সত্যটাকে আমরা গ্রহণ করি না। এর আগ পর্যন্ত বলি যা আসবে ইনশাল্লাহ সব আমি অ্যাকসেপ্ট করে নিব, কিন্তু যেই না তার সামনে সুন্না সহিয়া হাদিসের আলোকে উপস্থাপন করা হয়, ওই মানুষগুলাও তখন পিঠ মুড়াইয়া নিজেদের বাপদাদা, নিজেদের পক্ষপাতিত্বের দিকেই অবস্থান করতে থাকে, ঠিক কিনা? নিজেরাও আমরা সেরকম করে পিঠ মুড়ায় থাকি। আল্লাহ বলছেন তাদের সামনে বাইনা চলে আসার পরে যদি এইটা করে, ভালো করে মনে রাখো, এই চরিত্রটা তোমাদের চরিত্র নয়, এই চরিত্রটা হচ্ছে ওই চরিত্র যেই চরিত্রটার মধ্যে ইহুদি নাসারাদের স্বভাব ছিল। ওই চরিত্র থেকে বাঁচার নাম হচ্ছে ঈমান, ওই চরিত্র থেকে বেরিয়ে আসার নাম হচ্ছে নেফাকি মুক্তভাবে নিজেদের জীবনযাপন করা। তাছাড়া আমাদের বিপদ প্রিয় ভাইরা।